আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। ভিডিওটি হলো, দেখুন 10 মিনিটের ভিতরে কিভাবে তারা কারেন্টের পিলারটি ইনস্টল করে ফেললো। দেখুন ওই যে লরিতে কারেন্টের পিলারটি রাখা আছে, এখন সে প্রথমে তাদের একটা কাটারের মতো সেটা দিয়ে গত করে নিতেছে। এটা ঘুরতে আছে, দেখুন ঘুরতে 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 নিচের মাটি সব উপরে চলে আসবে এবং গত হয়ে যাবে। ইজিভাবে তারা এটা ইনস্টল করে ফেলবে। আর আমাদের বাংলাদেশে হলে কি করবে, এই বাঁশ দিয়ে ঠেলবে, ঠেলতে 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 সারাদিনে 10টাও করতে পারবে না। আর তারা এদের এই মেশিনের সাহায্য করে সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে, দেখুন কিভাবে তারা 10 মিনিটের ভিতরে পিলারটি ইনস্টল করে ফেললো। আরেকটা কথা কি বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের তুলে ধরলাম সেটি হলো, দেখুন আমাদের বাংলাদেশে যদি এই কাজটি করা হতো কমসে কম মনে করেন 4 থেকে 5 ঘন্টা লাগতো এই একটা পিলারকে দাঁড়া করাতে, সোজা করতে এবং তার জোড়া দিতে, মিটারের বগলে যা তার জয়েন দেওয়াতে এবং এই পিলার থেকে অন্য পিলার কারেন্টের তার টানা। দেখুন বন্ধুরা এই বিষয়টা, দেখুন তারা পিলেটি ওই কারেন্টের সাহায্যে বেঁধে তারপরে এই জায়গা বসায় দিয়েছে, আর একজন ভাই কোদাল দিয়ে কিছু মাটি তার গোড়ায় দিয়ে দিয়েছে যাতে কোনো দিকে ঝুঁকে না যায়। তাই দেখুন বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও আমি দেখাইলাম, বিশ্বাস করেন বন্ধুরা 10 থেকে 12 মিনিটের মধ্যে তাদের ইনস্টল করা শেষ। এখন দেখুন সাথে সাথে তারা এই তার জয়েন দিতেছে ভিতরে, একজন দেখুন মিটারের বগলে তার সে জয়েন দিতেছে, আর উপরে একজন পিলারের মাথায় এই পিলার থেকে মেন পিলার পর্যন্ত তার টেনে দিতেছে যাতে তারা দের লাইন টানা বেশি দেরি না হয়। আর আমাদের বাংলাদেশে একটা লাইন টানলে 6 মাস পর্যন্ত ঘুরতে হয়, কিন্তু এ দেশে এই সিস্টেম নেই। এখন তার টেনে গেছে, 2-3 দিনের মধ্যে মিটার লাগিয়ে দিয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো মালয়েশিয়ার উন্নত দেশ। আর আমাদের বাংলাদেশ কবে উন্নত হবে, কবে এই এরকম পর্যায়ে আমরা পৌঁছাবো জানি না। তাই সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে দেখবেন। ওকে, ধন্যবাদ।